नमस्कार देखছেন কলকাতা টিভি আপনাদের সঙ্গে রয়েছে আমি মানুষী শুরু করছি এই মুহূর্তে যে খবরের দিকে চোখ রাখব জগদীশ কুমারকে ইউজিসি চেয়ারম্যান পদে মনোনীত করা হয়েছে আর একবার জানিয়ে রাখব জগদীশ কুমারকে ইউজিসি চেয়ারম্যান পদে মনোনীত করা হয়েছে জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর জগদীশ কুমারকে ইউজিসি চেয়ারম্যান পদে মনোনীত করা হলো তার বিরুদ্ধে বরাবরই ছাত্র বিরোধী অবস্থান নেওয়ার অভিযোগ উঠেছে আর একবার জানিয়ে রাখব তার বিরুদ্ধে বরাবরই ছাত্র বিরোধী অবস্থান নেওয়ার অভিযোগ উঠেছে তিনি বিজেপি ঘনিষ্ঠ সেই কারণেই কি তার এই পুরস্কার উঠছে একাধিক প্রশ্ন আর একবার জানিয়ে রাখব জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর জগদীশ কুমারকে ইউজিসি চেয়ারম্যান পদে মনোনীত করা হলো তার বিরুদ্ধে বরাবরই ছাত্র বিরোধী অবস্থান নেওয়ার অভিযোগ উঠে এসেছে তিনি বিজেপি ঘনিষ্ঠ সেই কারণেই কি এই পুরস্কার উঠছে প্রশ্ন জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর জগদীশ কুমারকে ইউজিসি চেয়ারম্যান পদে মনোনীত করা হলো তার বিরুদ্ধে ছাত্র বিরোধী অবস্থান নেওয়ার অভিযোগ উঠেছে বরাবর তিনি বিজেপি ঘনিষ্ঠ সেই কারণেই কি এই পুরস্কার উঠছে একাধিক প্রশ্ন জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ছিলেন জগদীশ কুমার এবার তাকে ইউজিসি চেয়ারম্যান পদে মনোনীত করা হলো তবে তার বিরুদ্ধে একাধিক ছাত্র বিরোধী অবস্থান নেওয়ার অভিযোগ উঠে এসেছে বরাবর তিনি বিজেপি ঘনিষ্ঠ সেই কারণেই কি তার এই পুরস্কার উঠছে একাধিক প্রশ্ন সাতই ফেব্রুয়ারি আইসিএসসি ও আইএসসি প্রথম সেমিস্টার পরীক্ষার ফল প্রকাশিত হবে বিজ্ঞপ্তি প্রকাশ করে এমনটাই জানিয়েছে কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশন বা সিআইএসসিই ওই দিন সকাল 10টা থেকে বোর্ডের ওয়েবসাইটের মাধ্যমে পরীক্ষার্থীরা তাদের ফল জানতে পারবে এছাড়াও 09248028283 নম্বরে এসএমএস এর মাধ্যমে ফল জানতে পারবে পরীক্ষার্থীরা রেজাল্ট নিয়ে সন্তুষ্ট না হলে পরীক্ষার্থীরা পূর্ণ মূল্যায়নের আবেদন জানাতে পারবেন 7 থেকে 10 ফেব্রুয়ারি পর্যন্ত অনলাইনে আবেদন জানানো যাবে আইএসসি প্রথম সেমিস্টার পরীক্ষা হয়েছিল গত বছর 22 নভেম্বর থেকে 20 ডিসেম্বর পর্যন্ত আইসিএসসি পরীক্ষা হয়েছিল 29 নভেম্বর থেকে 16 ডিসেম্বর পর্যন্ত রাজ্য স্কুলগুলি পড়ুয়াদের 100% উপস্থিতি বাধ্যতামূলক করেছে সেটিকে চ্যালেঞ্জ করে জনস্বার্থ মামলা দায়ের হলো কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে মামলার অনুমতি নেন আবেদনকারীর আইনজীবী ঋজু ঘোষাল তিনি বলেন 15 বছরের নিচে এমন অনেক পড়ুয়া আছে যারা অষ্টম কিংবা নবম শ্রেণীতে পড়ে অথচ টিকা নেয়নি তাদের জন্য ভার্চুয়াল ক্লাসের ব্যবস্থা করা হোক সেই সঙ্গে যারা টিকা নিয়েছে তারা স্কুলে গিয়ে ক্লাস করুক এসএসসি গ্রুপ ডি নিয়োগে নতুন মোড় হাইকোর্টের নির্দেশে বাতিল হলো ভুয়ো নিয়োগ এই প্রথম হাইকোর্টের নির্দেশে বাতিল হলো চাকরি ভুয়ো নিয়োগে খরচ হওয়া সরকারি টাকা পুনরুদ্ধারের নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এসএসসির গ্রুপ ডি নিয়োগে মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে নিয়োগের অভিযোগ পেয়েছিল হাইকোর্ট এসএসসির কাছে রিপোর্ট তলব করা হলে জানা যায় তারা চাকরির সুপারিশ করেনি ভুয়ো প্যানেলেই নিয়োগ হয় নারাজল এল খান বিদ্যালয় নিয়োগের সমস্ত নথি বিচার বিভাগীয় অনুসন্ধান কমিটির কাছে পাঠানোর নির্দেশ দেওয়া হয় ভুয়ো চাকরি প্রাপককে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিয়েছে হাইকোর্ট শুক্রবার ভুয়ো নিয়োগপত্রের উৎস জানাতে নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় রাজ্যসভায় তৃণমূলের সাংসদের প্রশ্ন বাতিল করতে চিঠি কেন্দ্রের গত বাদল অধিবেশনে চিঠিতে গণতন্ত্রের নিরিখে ভারতের স্থান কেন পিছিয়ে জানতে চেয়েছিলেন শান্তা ছেত্রী সেই সময় বিদেশ মন্ত্রক প্রশ্নটি গ্রহণ করলেও পরে আইন মন্ত্রক সেটিকে বাতিল করে দেয় রাজ্যসভার সচিবালয়ে চিঠিও লেখে আইন মন্ত্রক ব্যাখ্যা দেওয়া হয় এই প্রশ্নটি গ্রহণ করা যাবে না কারণ প্রশ্নটি সংবেদনশীল সেই প্রশ্নকে বাতিল করার নির্দেশ দেয় কেন্দ্র সরকার তারপরে উঠছে একাধিক প্রশ্ন প্রসঙ্গত বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারত সেখানে বিশ্বের নিরিখে ভারত গণতন্ত্রের দিক থেকে কেন 53 নম্বরে নেমে গেল মোদি জমানায় ভারতীয় গণতন্ত্রের হারির হাল সেই প্রশ্নটি সংসদে তুলেছিলেন তৃণমূল সাংসদ শান্তা ছেত্রী তবে বিষয়টি সংবেদনশীল বলে সেই প্রশ্ন বাতিল করে দেওয়া হয় বলে জানিয়েছে কেন্দ্র মোদি জমানাকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিচ্ছে শান্তার প্রশ্ন তাই কি কেন্দ্র সরকারের এই তুঘলকি সিদ্ধান্ত সড়ক বিরোধীরা নিট পিজির কাউন্সেলিং এর তারিখের সঙ্গে মিলে যাচ্ছে 2022 নিট পিজি পরীক্ষা তাই ন্যাশনাল বোর্ড অফ এক্সামিনেশন 2022 নিট পরীক্ষা পিছিয়ে দিতে বলল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক 6 থেকে 8 সপ্তাহ পরীক্ষা পিছিয়ে দেওয়ার কথা বলা হয়েছে 25 জানুয়ারি 6 জন এমবিবিএস ছাত্র নিট পরীক্ষা পিছিয়ে দেওয়ার জন্য আবেদন জানিয়েছিল সুপ্রিম কোর্টে পরীক্ষা পিছিয়ে দেওয়ার পক্ষে তাদের দাবি ছিল অনেকেই এমবিবিএস পরীক্ষায় পাস করবেন না কিন্তু ইন্টার্নশিপ শেষ করার সময় পাবেন না তাদের ভিত্তিতে নিট পিজি পরীক্ষা 6 থেকে 8 সপ্তাহ পিছিয়ে দেওয়া হলো নিট পরীক্ষা পিছানোর প্রতিবাদে কংগ্রেস ডিএমকে রাজ্যসভা থেকে ওয়াকআউট করেছে নিট পরীক্ষার পিছানোর বিলে ছাড় দেননি তামিলনাড়ুর রাজ্যপাল আর এন রবি তার প্রতিবাদে রাজ্যসভা ছাড়লো কংগ্রেস ডিএমকে
এই মুহূর্তে এখন এই পর্যন্ত দেখছেন কলকাতা টিভি রাত দিন সাত দিন।